কঠিন সময়ে দলকে জেতানোর যে আনন্দ তা শুধু নিজেকেই আনন্দ দেয় না, দল তথা সমর্থক এবং অবশ্যই নিজের পরিবারকে আনন্দিত করে। অন্তরে বুদবুদ আকারে থাকা আনন্দ যখন নিজের কাছের লোকেদের সঙ্গে ভাগ করা হয়, তখন তা ঢেউয়ের আকার নেয়, ভুলিয়ে দেয় আশেপাশের পরিবেশ পরিস্থিতি। এমনই ঘটনা ঘটেছে সূর্যকুমার যাদবের সঙ্গে। চোটের কারণে অনেকদিন দলের বাইরে ছিলেন, কিছুদিন হলো দলে ফিরেছেন এবং ধীরে ধীরে নিজের চেনা ফর্মে ফিরেছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 17 রান করে প্রায় একার হাতে দলকে জিতিয়েছেন তিনি। খেলা শেষে সূর্যকে দেখা যায় গ্যালারিতে ভিডিও কল করতে। সবার মনে প্রশ্ন, কার সঙ্গে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার? আসলে সূর্যের খেলা দেখতে মাঠে এসেছিলেন তার স্ত্রী দেবিশা শেট্টি। সূর্য যতবার বড় বড় শট মেরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন, ততবার ক্যামেরা ধরছিল দেবিশাকে। তার মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল কতটা আনন্দ পাচ্ছেন তিনি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। ছক্কা মেরে শুধু দলকে জেতানো নয়, পাশাপাশি 17 রানও করেন সূর্য। বলতে গেলে এখনও মুম্বাইয়ের প্লে অফে ওঠার আশা তিনিই জিয়ে রেখেছেন। খেলা শেষে দেখা যায় মাঠে দাঁড়িয়েই ভিডিও কলে কথা বলছেন সূর্য। কার সঙ্গে কথা বলছেন জানার জন্য ক্যামেরা ঘোরালে ধরা পড়ে ফোনের অপর প্রান্তে রয়েছেন দেবিশা। যদিও তিনি তখন গ্যালারিতেই দাঁড়িয়েছিলেন এবং সঙ্গে সূর্যের পরিবারের কয়েকজনও ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন ভারতীয় ব্যাটার। খুশি ভাগ করে নিচ্ছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যের সঙ্গে তার স্ত্রীর কথা বলার ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে 174 রান তারা করতে নেমে একটা সময় 31 রানে 3 উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় মুম্বাই। দর্শকদের মনে তখন আবার একটা ম্যাচ হারার ভয়। সেখান থেকে 143 রানের জুটি গড়েন সূর্য ও তিলক বর্মা। তার মধ্যে 51 বলে 102 রান করে অপরাজিত থাকেন সূর্য। চলতি আইপিএলে 9টি ম্যাচে 334 রান করেছেন সূর্য। তার রানের গড় 41.75 এবং 176.71 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। 1টি শতরান ও 3টি অর্ধশতরান রয়েছে তার। 12টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে তালিকায় 9ম স্থানে রয়েছে মুম্বাই। প্লে অফের আশা একেবারে শেষ হয়ে যায়নি হার্দিক পান্ডিয়াদের, তবে তার জন্য অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। কঠিন সময়ে দলকে জেতানোর যে আনন্দ তা শুধু নিজেকেই আনন্দ দেয় না, দল তথা সমর্থক এবং অবশ্যই নিজের পরিবারকে আনন্দিত করে। অন্তরে বুদবুদ আকারে থাকা আনন্দ যখন নিজের কাছের লোকেদের সঙ্গে ভাগ করা হয়, তখন তা ঢেউয়ের আকার নেয়, ভুলিয়ে দেয় আশেপাশের পরিবেশ পরিস্থিতি। এমনই ঘটনা ঘটেছে সূর্যকুমার যাদবের সঙ্গে। চোটের কারণে অনেকদিন দলের বাইরে ছিলেন, কিছুদিন হলো দলে ফিরেছেন এবং ধীরে ধীরে নিজের চেনা ফর্মে ফিরেছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 17 রান করে প্রায় একার হাতে দলকে জিতিয়েছেন তিনি। খেলা শেষে সূর্যকে দেখা যায় গ্যালারিতে ভিডিও কল করতে। সবার মনে প্রশ্ন, কার সঙ্গে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার? আসলে সূর্যের খেলা দেখতে মাঠে এসেছিলেন তার স্ত্রী দেবিশা শেট্টি। সূর্য যতবার বড় বড় শট মেরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন, ততবার ক্যামেরা ধরছিল দেবিশাকে। তার মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল কতটা আনন্দ পাচ্ছেন তিনি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। ছক্কা মেরে শুধু দলকে জেতানো নয়, পাশাপাশি 17 রানও করেন সূর্য। বলতে গেলে এখনও মুম্বাইয়ের প্লে অফে ওঠার আশা তিনিই জিয়ে রেখেছেন। খেলা শেষে দেখা যায় মাঠে দাঁড়িয়েই ভিডিও কলে কথা বলছেন সূর্য। কার সঙ্গে কথা বলছেন জানার জন্য ক্যামেরা ঘোরালে ধরা পড়ে ফোনের অপর প্রান্তে রয়েছেন দেবিশা। যদিও তিনি তখন গ্যালারিতেই দাঁড়িয়েছিলেন এবং সঙ্গে সূর্যের পরিবারের কয়েকজনও ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন ভারতীয় ব্যাটার। খুশি ভাগ করে নিচ্ছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যের সঙ্গে তার স্ত্রীর কথা বলার ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে 174 রান তারা করতে নেমে একটা সময় 31 রানে 3 উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় মুম্বাই।
দর্শকদের মনে তখন আবার একটা ম্যাচ হারার ভয়। সেখান থেকে 143 রানের জুটি গড়েন সূর্য ও তিলক বর্মা। তার মধ্যে 51 বলে 102 রান করে অপরাজিত থাকেন সূর্য। চলতি আইপিএলে 9টি ম্যাচে 334 রান করেছেন সূর্য। তার রানের গড় 41.75 এবং 176.71 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তার। 12টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে মুম্বাই। প্লে অফের আশা একেবারে শেষ হয়ে যায়নি হার্দিক পান্ডিয়াদের, তবে তার জন্য অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।